وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شيخ محمد لايك যে আমাদের বাংলাদেশে কোন দলিলের ভিত্তিতে ইজতেমা হয়ে থাকে তিন দিনের জন্য যেটাকে নাম দেওয়া হয়েছে বিশ্ব ইজতেমা আর তিন দিন সাত দিন দিন এগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন দিন সাত দিন বা চল্লিশ দিনের যেসব চিল্লা দিয়ে থাকে এগুলো একেবারে ভিত্তিহীন এগুলো তাদেরই মন করা হয়তোবা কোনো বুজুগানে দিন থেকে পেয়েছে তারা এই জন্যই তারা এমনটা করে থাকে কিন্তু সরাসরি আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে এর কোনো প্রমাণ পাওয়া যাবে না এছাড়া আমাদের বাংলাদেশে যেভাবে তারা বিশ্ব ইজতেমা করে থাকে এই ইজতেমার মধ্যে তারা যা কিছু করে থাকে এটা একেবারে এগুলো কোরআন এবং সহি হাদিসের বিপরীত কাজ তারা করে এবং প্রচার করে থাকে রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিসগুলো তারা অধিকাংশ ক্ষেত্রেই প্রচার করে না প্রচার করে থাকে গানে দিন কি করেছেন কোন পীর কি করেছে এগুলো সব প্রচার করে বেড়ায় এগুলোতে যাওয়া থেকে বিরত থাকতে হবে তো রসুল সাল আলিহালামের একটি হাদিস রয়েছে তিন দিন একদিন দুই দিন অথবা তিন দিন হাদিস শোনানোর ব্যাপারে সপ্তাহে তো কেউ যদি সপ্তাহে একদিন দুই দিন বা তিন দিন হাদিস শোনায় বা দেখা যায় যে বছরে একদিন দুই দিন বা তিন দিন হয় তাহলে এই হাদিসের আলোকে সেটা জায়েজ সেই বোখারি ছয় হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস আবদুল ইবিন আব্বাস আল্লাহ তালাহ বলছেন যে তোমরা আহ তোমাদের মানে সাধ্য অনুযায়ী জনগণের সুবিধার্থে সপ্তাহে একদিন হাদিস শোনাবা যদি তার চাইতে বিষয় তাহলে দুই দিন আর যদি তার চাইতে বিষয় তাহলে তিন দিন হাদিস শোনাবা কিন্তু মানুষকে দিনের ব্যাপারে অনিহা প্রকাশ করায়ও না এই মর্মে হাদিসটি আসছে এখান থেকে বোঝা যায় যে যদি সপ্তাহে তিন দিন করা যায় তাহলে বছরে তিন দিন করা যায় যা আমাদের সেই সহিদার সম্মেলন গুলো হয়ে থাকে কিন্তু এই যে বিশ্ব ইজতেমার যে সবগুলো হয়ে থাকে এগুলো তারা আহ কিভাবে করছে সেটা তো দেখতেই পারছেন কোনো ভালো জিনিস প্রচার হচ্ছে বলে আমাদের মনে হয় না আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল